সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 28 অক্টোবর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে পাবনা মৃত্তিকা ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। এই হারোপাড়ারই অন্যতম সেরা ও বৃহত্তম একটি ডেইরি ফার্ম কিন্তু মৃত্তিকা ডেইরি ফার্ম। তো এই মৃত্তিকা ডেইরি ফার্মের বিগত কয়েক মাস যাবৎ নিয়মিত পর্বগুলো আপনাদের দেখিয়ে আসছি। তো বিগত কয়েক মাস যাবৎ এই মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে ষাঁড় বাচ্চা বিক্রি করা হয়ে আসছিল। তো বর্তমান সময় এই মৃত্তিকা ডেইরি ফার্মে বেশ কিছু বকনা বাচ্চাও সংগ্রহ করা হয়েছে। তো এইবার যে কালেকশনটা হয়েছে একটু ভিন্নরূপী কালেকশন। এইবার মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে আপনারা বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা ও মহিষ গরু পাবেন। তো আমাদের আজকের পর্বে মৃত্তিকা ডেইরি ফার্মের যে নতুন কালেকশনগুলো আছে সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরবো, আর কোনটা কোন জাতের, কেমন বয়সের বা কেমন দাম হলে বিক্রি করবে সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর এই ফার্মের যে স্বত্বাধিকারী আছে কাদের কাকা, প্রত্যেকটা পর্বেই কিন্তু কম বেশি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের পরামর্শ দিয়ে আসে বা বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনাও দিয়ে থাকে। কীভাবে আপনারা খামার করবেন, কীভাবে সেগুলো সঠিক পরিচর্যা করবেন বা কীভাবে খামার করলে আসলে খামার থেকে লসের থেকে লাভের অংশটা বেশি করা যায় সেই সব বিষয়ে জানিয়ে থাকে। তো আজকের পর্বেও সেই সব বিষয়ে জানার চেষ্টা করব, আর ওনার ফার্মের যে গরুগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জাতির কাকা, এইবার তো নতুন কালেকশন করছেন, নতুন সংযোজন, বকনা আর মহিষ? হ্যাঁ, সবগুলোই আছে, সার মহিষ এমনি দুইটা বাচ্চা ভালো লাগছে সব করে নিয়ে আসছে। যদি কেউ নিলে নেবেন, নইলে আমার এখান থেকে যাবে। তো আপনি তো প্রত্যেকটা পর্বে খামারের যে বাস্তব চিত্র বা আপনার অভিজ্ঞতার যে বাস্তব অভিজ্ঞতা সেই সব বিষয়ে তুলে ধরেন। তো বিগত কয়েক মাস যাবৎ আমি একটা জিনিস লক্ষ্য করতেছি যে অন্য সববারের তুলনায় এবার কিন্তু খাদ্যের দামটা বেশি। এই জিনিসটা কিন্তু নতুন যারা উদ্যোক্তা আছে তাদের মধ্যে এখনও মানে বোঝানো হচ্ছে না বা তাদের সামনে উপস্থাপন করা হচ্ছে না যে আগের তুলনায় এখন গরু পাললে গরুতে তিন ডবল আপনার খরচটা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টা কিন্তু কেউ উপস্থাপন করতেছে না যে যার মতো গরু বিক্রি করে যাচ্ছে। যারা নতুন উদ্যোক্তা আছে তারা গরু কেনার পরে গিয়ে এই বিষয়টা বুঝতে পারতেছে। তো আজকে এই বিষয়টা একটু শুরুতে উপস্থাপন করবেন। এর আগেও তো বলছি, এবারে যে খাদ্যের দাম, যদি গরু যদি আপনার বর্তমান যে মার্কেট আছে গরু যদি এর ঊর্ধ্বগতিতে বেশি দামে বিক্রি করা না যায় সব গরুতেই, তাহলে লাভ করা আবার কঠিন হয়ে যাবে। কারণ ভুষি আগে খাওয়াইতে আমরা 800 থেকে 900 টাকা বস্তা, সেই ভুষি 37 কেজি, সেই ভুষি কিন্তু এবার আমরা 1300 টাকা খাওয়াচ্ছি। 400 টাকা বেড়ে গেছে, 240 থেকে 230 টাকার মধ্যে খড় কিনতাম, সেই খড় এবার 700 টাকা। বর্তমানে বলা চলে যে আগে একটা গরু পালন করতে যে খরচটা হতো এখন তার ডাবল হবে। গত বছর খড় কিনছি 4 লাখ টাকার, আর এবারে খড় কিনতে হবে 8.5 লক্ষ টাকার খড় কিনছি শুধু 4 মাসের খাদ্য আমার খরচ, তাহলে খরচ কিন্তু আমার ডাবল হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। সবারই একই অবস্থান। আর এবার দুধের গাভী বলেন সব গরুতেই খরচ বেশি। যদি কোনো এরিয়াতে 50 টাকার নিচে যদি কেউ দুধ বিক্রি করে তার খামার 1 টাকা বাজবে না, 1 টাকা বাজবে না তার খামারে, তার ঊর্ধ্বে বেশ বিক্রি করতে হবে, তারপরে আবার হিসাব গুনতে হবে, এটা মানতে হবে, কি করবে উপায় নেই। কৃষক ঘাত প্রতিঘাত খেতে খেতে, কৃষক যতই হোক, কৃষক যখন বন্যা কবলিত অঞ্চলগুলোতে যখন বন্যা বারবার বন্যা হয়, কোনো বছর 2-1 বার বন্যা হয় না, দেখো ফসল চাষ করছি বন্যা এসে নষ্ট করে দিয়ে আবার নষ্ট করে গেছে, আবার হয়ে উঠছে ধান হয়ে গেছে আবার নষ্ট করে দিয়েছে, তারপরেও কি জমি পতিত থাকে না, তারপরে চাষবাস করতে হয়, এটাও সেম জিনিসই, এটাও আমাদের করতেই হবে, এর মধ্যেই বেঁচে থাকতে হবে। কিন্তু খরচটা এখন কীভাবে বাঁচাতে হবে সেই চিন্তাভাবনা মাথায় রেখে কাজ করতে হবে। কারণ এইখানটায় একটা জিনিস অনেকেই বোঝে না যে আমরা হয়তো গরুকে খাদ্য দিলেই সেখানে যত পারে লাভবান হবে, কিন্তু এটা কিন্তু না, এটা কিন্তু আপনার জাবর কাটা প্রাণী, একে যত দেওয়া যাবে, এর খাদ্য চাহিদা নর্মালি ধাপস 5 কেজি, ওকে যদি 8 কেজি দেন, 8 কেজি খেয়ে ফেললে সেটা হজম করে ফেলবে। এই দিকগুলো এবার মাথায় রাখতে হবে, আর খাদ্য খরচটা কীভাবে কমানো যায় সেই চিন্তাভাবনা রাখতে হবে। এখন সাপোজ আমি যদি আমার গরুকে যদি 2 মণ খ্যার খাওয়াই, 2 মণ খ্যারের দাম 1400 টাকা, আমি যদি মাঠঘাটে যদি ঘাস চাষ করি বা আশপাশ থেকে যদি ওই কিছু সবুজ কাঁচা ঘাসের যোগান দিতে পারি, তাহলে কিন্তু সেখানে 500 টাকা বাঁচানো সম্ভব হবে। আবার খাদ্যটা যদি নিজে আমি খাবার জামাকে গরুর ভুষি খাওয়াইতে হবে তা তো না, কোনো তো সংবিধানে লেখা নেই না। এখানে ভুট্টার দামটা বর্তমানে কম আছে, ভুট্টা আর ধানের কোড়াটা পরিমাণের সংখ্যা একটু বেশি ব্যবহার করলো, ভুষিটা কম ব্যবহার করলো, বা আবার মার্কেটে কোন খাদ্যটার দাম কম আছে সেইটাকে ব্যবহার করা হলো, এইভাবে উভয়ের একে অপরের সাথে সম্পৃক্ততা রেখে এবারের গোখাদ্যর চাহিদার যোগান দিতে হবে। নইলে যদি শুধু আমরা খড় বা এই জাতীয় ওই
ভুষি গমের ভুষি যেগুলো মার্কেটে হাই মূল্য এইগুলোর উপর নির্ভর করে আমরা চলি, তাহলে এবার আমরা খামারে একটা টাকা লাভ প্রফিট করা সম্ভব না, সম্ভব হবে না। এই কারণেই বোধহয় দর্শকদের আপনাকে এত ভালো লাগে যে আপনি আসলে কিভাবে খামারের খরচটা কমানো যাবে সঠিক দিক নির্দেশনা সঠিক সময় আপনি উপস্থাপন করেন। এইগুলো না হলে তো হবে না, কারণ আমরা বাংলাদেশে প্রত্যেকটা দ্রব্য মূল্যর বাজার যেভাবে বাড়ছে সে সাথে গোখাদ্যটাও বাড়ছে, প্রত্যেকটা জিনিসেরই মনিটরিং হচ্ছে, গভর্নমেন্ট থেকে মনিটরিং করা হচ্ছে, মানববন্ধন হচ্ছে, আন্দোলন হচ্ছে, কিন্তু এই ডেইরি সেক্টরের খাদ্য নিয়ে বা এর যে ইয়ান এইটার কখনো মানববন্ধনও হয় না, এর নিয়ে কোনো প্রতিবাদও হয় না, এর নিয়ে কোনো পেপার পত্রিকা লেখা লাগে না, কোনো মিডিয়াতেও ফোকাস হয় না। বিধায় আমরা যে পূর্বের থেকে যে নির্যাতিত সেভাবে এখনও পড়ে আছি, জানি না এটা কতদিন আমরা পড়ে থাকবে। কোনোদিন দেখছেন এই গোখাদ্যের দাম উদ্ধ করতে নিয়ে কোনো গভর্নমেন্ট কোনো লোকজন কারোর মুখে কথা শোনা, কোনো খামারই কেউ বলছে নিউজ পর্যন্ত দেখিনি এগুলো। এটা এখন কি বলবো, এটা আসলে সিন্ডিকেট একটা সেক্টর হয়ে গেছে, সেক্টর সিন্ডিকেটও বুঝি না, কিছুই বুঝি না। সবগুলোতে যদি আন্দোলন হয়, সবগুলোতে যদি মানববন্ধন হয়, সবগুলোতে মনিটরিং হয়, সেটা সেদিক থেকে আমরাও পাই, কিন্তু হয় না, হওয়া উচিত না। কারণ আপনার 600 টাকার তা আপনার খাদ্যের চাহিদা কতই ঘাটতি আছে, খড় কতই এবার কম জন্মাইছে দেশে, 220 টাকার তা কি 800 টাকা সম্ভব, সম্ভব না, 800 টাকার ভুষি কি 1300 টাকা সম্ভব, অস্বাভাবিক, অস্বাভাবিক। এটা একদম আমার লাইফে এটা দেখিনি, দেখো মানে 700 টাকা মন, তাও কিন্তু আমাদের অঞ্চলটাতে মন আবার সেই পূর্বে প্রান্তিক পর্যায়ে যে বাংলার মাপ ছিল 37 কেজিতে এক মন, এখনো সেইটাই বিদ্যমান রয়ে গেছে, এখনো চেঞ্জ হয়নি এটা। তো খামারের খরচ কমাতে আপনার কাছাকাছি, আর আপনি বললেন যে বাজারে কম মূল্যে যে খাবারগুলো পাওয়া যায়, যেমন এবার ভুট্টার মার্কেটটা কম, বড় বর্তমানে পাবনা আমাদের এই সাইডটাতে যে কাঁচা যে ভুট্টা মানে একদম ফ্রেশ ভুট্টাটা 740 থেকে 40-50 টাকা মন কেনা বেচা হচ্ছে, তাহলে আমরা ভুট্টাটা যখন সংরক্ষণ করে ভুট্টাটা যদি ভুষির পরিবর্তে একটু বেশি ইউজ করতে পারি, ধানের কোড়াটা ইউজ করতে পারি, আবার দেখা যাচ্ছে কিছু ওই যে অ্যাঙ্কারের ভুষি, মসুরের যে ভুষিগুলো আছে, এই ভুষিগুলোর মার্কেটে বর্তমানে আগেও যেমনটা ছিল এমনটাই ছিল, তাহলে আমরা ওই ভুষির পরিমাণটা কমাই দিয়ে আমরা এটা যোগান দিয়ে দিচ্ছি একটু, হয়ে যাবে এভাবেই, মানে একের সাথে অপরে অপরের মিল দেখে কাজ করলে সব সমস্যা হবে না। গরুর খামার করতে হলে সবার আগে একটু শুধু খড়ের উপর নির্ভরশীল না হয়ে একটুকে নিজেকে মাঠে জমিতে ঘাস করতে হবে। হ্যাঁ, আর আপনি এই গরুর খাদ্যের দাম গরু ছেড়ে চলে যাবেন কই যাবেন, 10 লাখ টাকা সেট করছেন, সেটার কি মূল্য নেই? তাহলে এখান থেকে আপনার যে ঘাটতিটা সেই ঘাটতিটা তুলতে হবে না, টাকা যেখানে যাবে সেখান থেকে তুলতে হবে, এটা মাথায় রেখে বিজনেস করতে হবে। অবশ্যই আমার টাকা এই সেক্টরে হারাইছি, আমি এই সেক্টর থেকে তুলবো, কিভাবে তুলবেন সেটা আপনি জানেন। তো আজকে চলে না, শুরুতে বকনা দেখাচ্ছেন, বকনা নিয়ে অনেক কিছু তথ্য আছে যেগুলো আপনার থেকে জানবো, তো শুরুতে একটু বকনার জাত সম্পর্কে জানিয়ে দিই, একটা বকনার জাত সম্পর্কে জানার পরে কিছু প্রশ্ন আপনাকে করব। তো সবার আগে একটু বলেন শুরুতে যে একটা বকনা আছে এটা কোন জাতের বকনা, আর কী কী বৈশিষ্ট্য দেখে এই জাতটা আপনি নির্ণয় করলেন? আচ্ছা, গরু বাংলাদেশে সব গরুই কম বেশি লালন পালন হচ্ছে, ফ্রিজিয়ান ক্রস সবই যে একদম পার্সেন্টেজের বাচ্চা আছে তা কিন্তু না, এখন যারা সর্বোচ্চ পার্সেন্টেজের বাচ্চা যাদের খামার যারা করতেছে তারা ফিউচারে গিয়ে একটা আধুনিক মডেল খামার তৈরি করতে সক্ষম, আর যারা ক্রস গরু বা আদার যেগুলো আছে একটু ক্রস বিটের সেগুলো দিয়ে তারা আস্তে আস্তে যাত্রা শুরু করবে, কিন্তু সময় লাগবে, লং টাইম, এটা একটা ধৈর্যের বিষয়, আর ভালো গরু সবাই তো চাইবে, ভালো গরু তো ভালো গরু কই পাবে, এই গরুটা পাওয়া তো যায় না। সারা সপ্তাহব্যাপী যদি কেউ যদি বলে 10টা বকনা বাচ্চা আমাকে জোগাড় করে দেন একদম পিওর জাতমান ধরে বর্তমান বা ইয়ার, কিন্তু সম্ভব না, সেটা মেলানো যায় না, কিন্তু এই পাবনার মার্কেটে বা সিরাজগঞ্জের মার্কেটে বাংলাদেশের মার্কেটে হাজার হাজার বর্তমানে বকনা বিক্রি হচ্ছে। আসলে এখানে কতটা মানযোগ্য, কতটা গ্রহণযোগ্যতা বকনা আছে, এই জিনিসগুলো অনেক ভাবার বিষয় আছে। আমার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়, যেহেতু গরু বাছুরের অভাব দিন দিন দেখা দিচ্ছে, হয়তো গরু আছে কিন্তু প্রয়োজনীয় বা ভালো জিনিসের একটু অভাব দেখা যাচ্ছে, এই কারণে কিন্তু গরুর দাম তুলনামূলক দিনকে দিন বৃদ্ধিও পাচ্ছে। যেমন আপনারাই একটা গরু সংগ্রহ করতেছেন, বিক্রি করতেছেন একটা মূল্যে, আবার যখন এই টাইপের আর একটা গরু সংগ্রহ করতে যাচ্ছেন আপনি পাচ্ছেন, আপনাকে বেশ বেগ পোহাতে হচ্ছে, ফলে আপনাকে এর থেকে উচ্চ মূল্যে আবার আর একটা গরু সংগ্রহ করতে হচ্ছে, এরকম দিনকে দিন কিন্তু গরু যখন বিক্রি হয়ে যাচ্ছে নতুন গরুর দিকে গেলেই দামটা আবার একটু এখন হয়ে গেছে কি, আপনার বিক্রেতা থেকে ক্রেতার সংখ্যা আগের থেকেই বেশি কিন্তু ডাবল, মানে খামারের সংখ্যা এ পরিমাণে বাড়ছে যা আগে আগের থেকে আজ 3-4 বছর আগে এটা কল্পনাও করা যায়নি। আগে একটা গরু বিক্রি করলে দেখা যাচ্ছে পড়ে আছে 7-10 দিন, আর এখন বর্তমানে এ পরিমাণে ব্যাপক চাহিদা, এত খামারের মানে আবির্ভাব ঘটছে, যার কারণে এইগুলোর সমস্যাগুলো হচ্ছে, এর মাঝখানে আপনার লসও খাচ্ছে, সমস্যার সম্মুখীন 70% লোক এখান থেকে লসের সম্মুখীন হচ্ছে, শুধু জাত নির্বাচন করাতে ভুলে, পরিকল্পনার ভুলে, পকেটে টাকা আসো পাগল হয়ে গেছে গরু কেনার জন্য, একবার ভাবছে গরু কিনবো,
আমার বাসার বাড়ির আম করছে বা আমার রুমমেট ও কিনছে, সে পাবনা থেকে গরু কিনছে, অনলাইনে কিনছে, আমিও কিনে নিয়ে যাবো। এইভাবে প্রতিযোগিতা কম্পিটিশনের মাধ্যমে যে হারে গরুগুলো যাচ্ছে, এইখানটা এরা বুঝবে কখন? এক বছর দেড় বছর পরে যে আমি এই গরুটা কিনছি, যদি তার কাছে সঠিক হিসাবের পরিসংখ্যান থাকে তখন সে বুঝতে পারবে যে আমি এইখান থেকে কতটা লাভবান হয়েছি আর কতটা ক্ষতির সম্মুখীন হয়েছি। যদি জাতমান ধরে গরু খরিদ করতে না পারে তখন বুঝবে, আগে বুঝবে না। তো এই যে প্রশ্নটা আমি আপনাকে করব, সবাই জাতমানের কথাটা বলে, সবাই বলে ভালো জাতের গরু সংগ্রহ করতে, কিন্তু ভালো জাতের যে বৈশিষ্ট্য এটা কিন্তু কেউ কখনো বলে না। আপনারা সবাই বলেন ভালো জাতমান থেকে গরু কিনতে, তাহলে যারা গরু চেনে না তারা কি করবে, তারা কার উপর নির্ভরশীল হবে, কিভাবে জাতমানটা কোত্থেকে শিখবে? কেউই তো জাতমান সম্পর্কে কোনো আইডিয়াটা দেয় না। আসলে এই জাতমানটা মানুষকে ওইভাবে শিখানো বোঝানো খুব একটা কঠিন একটা ব্যাপার। এটা আসলে এই গরুগুলো যে আমরা নিয়ে আসছি, এই গরুগুলোর কি কোনো আদৌ আমাদের কাছে হিস্ট্রি আছে? কোনো তথ্য নাই। না আছে বাবার রেকর্ড, না আছে মায়ের রেকর্ড, না আসের দুধের রেকর্ড, না আসের সঠিক বয়সের রেকর্ড, কোনোটাই আমাদের কাছে নাই। হ্যাঁ, এইখানটা করতে কি, যেটা আমার কথা যেটা বলি সেটা হচ্ছে যে এই সেক্টরে দীর্ঘদিন হলে কাজ করতেছি, কাজ করতে 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 গাভী গরু দিয়ে, বকনা গরু দিয়ে, সার গরু দিয়ে এ টু জেড নিয়ে কাজ করতেছি। এখন একটা বাচ্চা ছোট থেকে কোন গেটাপের বাচ্চাগুলো বড় হলে সুন্দর সুটাম দেহের অধিকারী এবং অরিজিনাল দুধালো জাতের গরু হয় সেটা কিন্তু আমি এখন বুঝতে পারি, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, বুঝতে পারি। এর টার্গেট হচ্ছে, মূল টার্গেটটাই কিন্তু এইটা। আচ্ছা, এছাড়া এর আদার্স কোনো রেকর্ড বা কোনো কিছু নেই আমার কাছে। তাহলে অন্যরাও এই জিনিসটা বুঝতে পারবে, এই জিনিসটা বুঝতে পারবে 2 বছর গরু লালন পালনের পরে, সময়ের পরে। হ্যাঁ, আর যদি শুরুতে আপনাকে যদি সঠিক মানের যদি কেউ গরুটা আপনার হাতে হ্যান্ডওভার করে তবেই আপনার এর সঠিক সুফলটা ভোগ করতে পারবেন, নইলে ভোগ করতে পারবেন না। তারপরে বকনা সংগ্রহ করার সময় কিছু বৈশিষ্ট্য ধরতে হয়, যেমন আমি আপনাকে পাশাপাশি দুইটা গরু আছে, দুইটা গরু আমি আপনাকে দেখাই দিই, পাশাপাশি দুইটা গরু আছে, দুইটা গরু গরু ওই এইটার থেকে ওইটার গরু বড়, কিন্তু গরু দুইটাই ক্রস, দুইটাই ক্রস করছে, দুইটা গরুতেই ক্রস, কিন্তু ওইটা বড় হবে, এটা অতটা বড় হবে মাঝারিটা। দুধের বেলায় গিয়ে এইটা আপনার ফার্স্ট বিয়ানে হয়তো সর্বোচ্চ 13-15 কেজি দুধের সম্ভাবনা আছে, এটা থেকে কখনো কিন্তু 18-20 কেজি দুধ হবে না, কারণ তার মধ্যে সেই ব্রিডটা নাই। সামনের দিকটা গরুর ঠিক আছে, এইটা এসে একটু ডাউন মারছে, এইটাতে সে ডাউন মারছে, আর এই ডাউনটার কারণে গরু কিন্তু নাভিও কিন্তু একদম খুব সুন্দর, নাভি হয় নাই, সব ক্লিন, কিন্তু ডাউনটা পড়ছে কোথায়, এই জায়গাটাতে ডাউন পড়ছে। এই ডাউনটার কারণে ওর দুধ 17-18 কেজি জায়গায় ওর 13-15 কেজি সম্ভব, এর ঊর্ধ্বে হবে না, গরু কিন্তু বড় হবে। এবং এই গরুটা যখন রেডি হবে তখন কিন্তু এই গরুটা আপনার সর্বনিম্ন কিন্তু 2,30,000-2,50,000 টাকা কেনা বেচা হবে, কিন্তু দুধ কিন্তু 15 লাখ টাকা 15 কেজি হবে, এর ঊর্ধ্বে কিন্তু হবে না। দ্বিতীয় স্টেপে এই গরুগুলো 20-22 কেজি দুধ হবে, এর মধ্যে সীমাবদ্ধ। আর পাশেরটা, আর এইটার বেলায় এটা কিন্তু অলরেডি আপনার 17-18 কেজি দুধ হয়ে যাবে, 17-18 কেজি দুধ থেকে আশা করা যায়। ছোট গরু কিন্তু ছোট, কিন্তু এর কিন্তু প্রাইসটা গিয়ে আপনার একটা সময়ে গিয়ে এ কিন্তু 3 লাখ টাকা হবে না, ওইটা হবে কিন্তু এ হবে না, এ কিন্তু ধরেন আপনার কত 2,30,000-40,000 মধ্যে সীমাবদ্ধ। আকৃতিতে ছোট হওয়ার কারণে, আকৃতিতে ছোট হওয়ার কারণে এর জাতমান সব দিক থেকেই ভালো হবে, কিন্তু দুধের বেলায় ভালো হবে কিন্তু গরুর বডি টাক্সার এটা ছোট হবে। আচ্ছা, এইরকম কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য পরিলক্ষিত করে কাজ করতে হবে, তাদের কাজ করতে হবে। আচ্ছা, তো শুরুর বকনাটা সম্পর্কে আমার একটু জানি, এই বাচ্চাটার বয়স কেমন হবে আনুমানিক? এটার বয়স 13 মাস আছে, 13 মাস, দুইটারই 13 মাস, 13 কি 14 এর মধ্যে, এটা হয়তো 2-3 মাসের মধ্যে এটা হয়তো হিটে আসবে, কনসেপ্টে যাবে। আচ্ছা, হিটে আসবে। তো এই বাচ্চাটার ট্যাগ নাম্বার আর দামটা বলেন। এটা 839 নম্বর ট্যাগ, দাম চাও 1,05,000 টাকা, আলোচনার একটু সুযোগ আছে, 1,05,000 টাকা দাম চাও, আলোচনার সুযোগ আছে। আর এটা হচ্ছে 833 নম্বর ট্যাগ, 1,00,000 টাকা দাম, এটাতে আলোচনার সুযোগ আছে, 1,00,000 টাকা দাম, আলোচনার সুযোগ আছে। কিন্তু এর আগেও বলছি ভালো মানের বাচ্চা কেউ বিক্রি করতে চায় না, 10টা বাচ্চা 1 সপ্তাহে সংগ্রহ করা কঠিন সার্বিক দিক থেকে। আর যখনই ভালো মানের বাচ্চা আপনাকে কিনতে যাবেন, আপনাকে ওই সম্পর্কের খাতিরে কখনো দেবে না, আপনাকে মার্কেট থেকে, ন্যায্য মার্কেট থেকে 2,000-5,000 টাকা উদ্বৃত্ত দিয়ে এই বাচ্চা নিয়ে আসতে হবে, তাও পাবেন কিনা সন্দেহ, এটাই আর কি।
এই পাশে তিন নম্বরে একটা আছে এইটা এটা এটা আবার ওই দুইটার থেকে এইটার ব্রিড আবার ভালো এইটার ব্রিডটা ভালো এইটার আবার সর্বোচ্চ ব্রিড আচ্ছা এবং মানের দিক থেকে ভালো দেখেন মাথাটা একদম ছোট মাথা লেজটা আবার এই সবগুলো লেজ আবার এই পাওয়া যায় এই লেজের বৈশিষ্ট্য এই জাতীয় যে লেজগুলো আছে এই লেজের গরুগুলো লেজ কাটা যেগুলোকে বলে এগুলোর দুধ আবার অলস টাইম 30 ক্রস করে গরু বাংলাদেশের যে প্রান্তে যে জায়গায় থেকে পায় এই গরুগুলোর জন্য কিনে ফেলে দুই টাকা যদি বেশি হয় এখানে 1,10,000 আছে সাপোজ আমি বিক্রি করতেছি কেউ যদি বাচ্চা 20 দিয়েও খরিদ করে তার লাইফে কখনো লস হবে না বৈশিষ্ট্য এটা 841 নম্বর ট্যাগ 90,000 টাকা দাম এটা আবার 90,000 টাকা জাত মানের দিক থেকে একদম পারফেক্ট একটা জাত 12 মাস 13 মাসের মধ্যে বছর প্লাস এর মধ্যে আছে কিন্তু গরু হবে অনেক লম্বা আচ্ছা লং স্টাইপের গরু হবে আর যে বাচ্চাগুলো দেখলাম সবগুলো বাচ্চাই সম্পূর্ণ সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চাতে কোনো সমস্যা নেই আচ্ছা এই পাশে একটা আছে এইটা এটা 85,000 টাকা দাম 819 নম্বর ট্যাগ এটার বয়সটা কম 12 মাস কিন্তু এটা গরু হবে ভালো গরু ভালো হবে গরু ভালো হবে এই সাইড দিয়ে চামড়া চামড়া গুলো দিক থেকে বা আদার সে জায়গা থেকে অনেক ফেভারিট বা কোয়ালিটি ফুল এটা গরু তো এটার দাম পড়বে কেমন এটার দাম হচ্ছে 85,000 এই গরুগুলোই প্রথমে মধ্যে মিলবিটার সিমেনের যে বাচ্চাগুলো এটা যে মিলবিটার সিমেন প্রথম এই গরুগুলোই আসে তারপর আস্তে আস্তে জাত উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন জাতের সংমিশ্রণ হয়ে গেছে এটা সাইড করে দেওয়া হোক পাশে আরো কিছু আছে আমরা একটু করে নিয়ে দেওয়া হয় এই যে এই পাশে আরেকটা গরু আছে এই গরুটা প্রসঙ্গে আমাদের একটু জানাবেন এটাও ফ্রিজিয়ান এটার এই গরুটার জাত মানের দিক থেকে খুব ভালো আপনার এই গরুটা দুধের গরুর অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে পিছনের ভারী একটা অংশ চামড়া পাতলা থাকা একটা অংশ আবার গলা চিকনা একটা এটা কান ছোট একটা অংশ এরকম অনেক রকমের বৈশিষ্ট্য আছে এক একটা গরুতে এক এক রকম বৈশিষ্ট্য আসলে তবে গরুটা খুব জাতমানের দিক থেকে ভালো দুধের গরু হবে এটা আচ্ছা এই গরুটা গাও অনেক সফট এই গরুটার বয়স কেমন হবে এটার বয়স হচ্ছে আপনার কত 13-14 মাস আমার দর্শকদের সেটা হচ্ছে এই ভালো মানের একটা বকনা নিয়ে যাচ্ছে তারা কিন্তু এর মধ্যে যদি ভালো মানের সিমেন্টটা প্রয়োগ করতে না পারে যেমন একটা বকনার পার্সেন্টেজ আছে 80 বাকি যদি 75% সিমেন্ট দিয়ে মানে একটা বুলের সিমেন্ট দিয়ে প্রয়োগ করা হয় এটা থেকে তো ভালো রেজাল্ট আশা করা সম্ভব না হ্যাঁ 75% এর যে গুণাবলী সেটা পাওয়া যাবে কিন্তু ও যেহেতু 80 যদি থাকে 75 এর জন্য পারফেক্ট কেননা ও তখন আর বাবা যেহেতু 75 আর 80 আছে উভয়ের সংমিশ্রণে মোটামুটি একটা ভালো একটা রেজাল্ট আসবে কিন্তু যদি ও 80 হকে যদি 60 বা 65 দেওয়া হয় 70 বাচ্চা 75 এর সিমেন তো সবাই বলে কিন্তু কই কোথায় 85-90 সব বলে কিন্তু কই বেশিরভাগই তো 65 এইগুলো আর বেশিরভাগে গায়ে কোনো রেকর্ড থাকে না কোনো রেকর্ড নেই কোনো রেকর্ড নেই বেশিরভাগই কয়েকটা কোম্পানি আছে আমেরিকান ডেইরি এরা সব আদার্স কিছু লোকজন আছে এদের কিছু রেকর্ডদারি সিমেন পাওয়া যায় আর সবই তো নন রেকর্ড নন ব্র্যান্ড আচ্ছা সিমেন্ট সম্পর্কে একটু জানবো আপনারা যে সিমেন্টটা প্রয়োগ করেন আপনাদের খামারে এই সিমেন্টটা কি আপনার সরকারি কোনো এআই কর্মী দিয়ে যায় নাকি বেসরকারি কোনো কোম্পানি এটাতে আমরা আমরা একটা ফ্যাসিলিটি পাই কি সেটা হচ্ছে যে আমাদের পাবনা সিরাজগঞ্জে তো আপনার কয়েকটা দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠান আছে তার মধ্যে ব্র্যাক আছে প্রাণ আছে মিলভিটা আছে আকিজ আছে এই মূলত এই চারটা এই চারটারই ওরা ওই কোম্পানির থেকেই ওরা এআই কর্মী নিয়োগ দিছে এবং এই চারটা কোম্পানি আপনার এই সিমেন্ট আমদানি করে সিমেন্ট আমদানি করে হয়তো আমি ধরেন আমি হয়তো প্রাণের আওতাভুক্ত আওতাভুক্ত অর্থে অর্থাৎ এরকম আমি যদি প্রাণের দুধ দিই আমি প্রাণের একজন সদস্য ওই প্রাণ কোম্পানি থেকে যে ফ্যাসিলিটিগুলো পাওয়া যায় আপনার ক্রিমি ডোজ থেকে টিকা ভ্যাকসিনগুলো আবার ওই যে সিমেন দেওয়ার এই কর্মী এ টু জেড সে ওই সদস্য হলে সেই ওই প্রাণের সদস্যদের আওতাভুক্ত হয় আর এই আওতাভুক্ত হওয়ার কারণে এতগুলো কোম্পানি থাকার কারণেই কিন্তু
এই পাবনা সিরাজগঞ্জে গরুগুলো সচরাচর বেশি এবং একটি হলো জাতমান ভালো, এইটা, এর বাইরে কিন্তু কোনো কিচ্ছু না। আপনারা এই কিন্তু এইটা পাবনা সিরাজগঞ্জে এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকছেন, কিন্তু অনেক অঞ্চলে আছে যেখানে প্রাণ, মিল্কভিটা, আকিজ আরও যারা আছে এগুলো নাই, তাদের দুধ বিক্রি করতে হয় দোকানে কিংবা পাইকারি ক্রেতার কাছে। তো তারা আসলে এই সিমেন্টগুলো কোত্থেকে পাবে, তারা কোত্থেকে সিমেন্ট? এখন ওইখানে ওদের একটাই হচ্ছে ইয়া, ওরা আপনার বেসরকারিভাবে সিমেন্টগুলো দিচ্ছে, যেমন আমেরিকান ডেয়ারি, তারপরে আপনার দিচ্ছে হচ্ছে এসিআই, এরা তো আর দুধ সংগ্রহকারী কোনো প্রতিষ্ঠান না। আর সরকারি যে আপনার ইয়া প্রতিষ্ঠানগুলো আছে কি প্রত্যেকটা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকেও কিন্তু দিচ্ছে, ওরাও এখন ভালো ভালো সিমেন্ট আমদানি করতেছে, এদের সাথে যোগাযোগ রাখতে হয় মূলত। এবং কোথায় পাওয়া যাবে এখন যার চিন্তা তাকে করতে হবে, এখান থেকে বলে। আর পাবনা সিরাজগঞ্জে কিন্তু মূল যে এই যে গরুর সমারোহ, এই সমারোহর মূল উৎস কিন্তু এগুলোই প্রতিষ্ঠানগুলো। এই প্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে সিমেন্ট আমদানি করে নিয়ে এসে খামারদের কাছে বিনামূল্যে বা স্বল্প মূল্যে 200 টাকা চার্জ নেয়, 300 টাকা নেয়, নিয়ে এই সিমেন্টগুলো ওরা দিচ্ছে নিজস্ব টেকনিশিয়ান, নিজস্ব প্রযুক্তিতে ডাক্তার দ্বারা দিচ্ছে, যার কারণে কিন্তু এই গরু শ গরু কন্টিনিউ চলে যাওয়ার পরও সেখানে এর উৎপাদন থেকে যাচ্ছে। আর এরাই মূলত আসলে পাবনার এই গরুগুলোকে জাত উন্নয়ন করে নিছে, কারণ একটা সময় পাবনায় এই ধরনের গরু মানে হতো না। এরাই এই জাত উন্নয়ন করে করে একটা পর্যায়ে নিয়ে এসে দাঁড় করাইছে। তো প্রত্যেকটা এলাকায় যদি এরকম হয় তাহলে প্রত্যেকটা এলাকায় আস্তে আস্তে এগুলো হয়ে যাবে। যেমন আপনার গোপালগঞ্জ, আপনার বই যে গোপালগঞ্জে যেহেতু মিলভিটা হয়ে গেছে, তারপরে গোপালগঞ্জের ওই মিলভিটা হওয়ার কারণে আশপাশে মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, অলরেডি এই খুলনা রেঞ্জের যেগুলো ওরা কিন্তু অলরেডি এই সুবিধাগুলো নিয়ে নিচ্ছে। এরকম যেমন চট্টগ্রামেও কিন্তু আছে, মিলভিটার একটাই আছে, ওরাও কিন্তু এরিয়ার আওতাভুক্ত হয়ে গেছে। ঢাকাতে যারা আছে ওরা কিন্তু যেহেতু ঢাকাতে অবস্থিত আপনার আমেরিকান ডেয়ারি বা আপনার বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের বড় হেড অফিসটা ওইখানে, ওরা কিন্তু সেখান থেকে অলরেডি হয়ে গেছে। তো যেটা জানতে চাচ্ছিলাম যে হিট আসার বিষয়টা নিয়ে, অনেকে হিট আসলে হিটটা মানে ধরতে পারে না, এই বিষয়ে একটু বলবেন। আচ্ছা, হিট এই গরুগুলো হিট আসার আগে আমি আগে বলি, যখনই হিট আসবে ওর পেশাবের জায়গা দিয়ে এক ধরনের সাদা, আমরা বাংলা ভাষায় আঞ্চলিক ভাষায় বলি মলটা, কেউ বলে হয়তো সাদা মিউকাস, যে যেটা বলে আর কি সাদা যেটা আর কি ফ্রেশ পরে, ওইটা দেখবেন ওই গরুটা ঠিক যে কোনো সময় ওকে ওই সময়টার থেকে পর্যবেক্ষণে রাখতে হবে। দেখবেন ওইটা ভাঙার 4-5 দিন, 1 সপ্তাহ, 10-12 দিনের মধ্যে ও হিট আসবে, ও ডাকুক আর না ডাকুক, যেদিন হিট আসবে ওই দিনে পরিমাণে সংখ্যায় পরিমাণে বেশি থাকবে এই নিউকাসটা। হ্যাঁ, বেশি থাকবে। আর এই জাতীয় বাচ্চাগুলো যদি 2 মাস পরেও আসতে পারে, 1 মাস পরেও আসতে পারে, যেমন পাশাপাশি এগোটা দেখে দুইটা গরু নিয়ে কথা বলতে সুবিধা হবে। এই বাবা, যেমন এই গরুটা, যেমন দেখি সবগুলো দুইটা গরু আমি দেখাই দিচ্ছি, যেমন এখানে 2টা গরু আছে। এখন ও কিন্তু আপনার প্রজনন ক্ষমতার সময় হয়নি, কিন্তু জাত ভালো, খাদ্য ভালো থাকার কারণে ও কিন্তু অটোমেটিক্যালি চলে আসতে পারে, চলে এও কিন্তু সময় হয়ে গেছে। এখন যেটাই চলে আসুক, আপনার দেখা যাচ্ছে ওই মিউকাসটা দেখা যাচ্ছে, দেখা যাওয়ার পরে যদি তারপরে কেউ মানে ওই সময়টা লক্ষ্য রাখতে হবে, যদি তারপরে কেউ বুঝতে না পারে, হিট এসে চলে যাওয়ার পরে দেখবে গরু শুয়ে আছে, আপনার 1-2 ফোঁটা হলে একটু হলেও ব্লাড আসতেছে, ব্লাড যখন ওর দেখা যাচ্ছে তখনই ভাববেন যে এই গরু হিট এসে চলে গেছে। আর ওই সময়টা কাউকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। আর আরও সব থেকে বেশি ভালো হয় যদি কারো বাড়িতে সার থাকে, সার থাকলে অটোমেটিকলি জানান দিয়ে দেবে, তার কারণে যদি কেউ যদি উন্নত মানের সার যদি সংগ্রহ করে খামারে রাখতে পারে তাহলে কৃত্রিম সিমেন্টের থেকে প্রাকৃতিকভাবে এটা অনেক বেটার, কিন্তু সার হতে হবে সারের মতো, ভালো মানের সার হলে কনসিস্টেন্ট ভালো ফ্রিজিয়ারের মতো হতে হবে। ওইটাই। এবার দুইটার দাম সম্পর্কে আমরা একটু জানব। আচ্ছা, প্রথমটার দাম হচ্ছে 95,000 টাকা, 832 নম্বর ট্যাগ, আর দ্বিতীয়টা 831 নম্বর ট্যাগ, 115,000 টাকা। আলোচনার সুযোগ আছে দুইটাতে, সবগুলো গরুতেই আলোচনার সুযোগ আছে। তবে এসব গরু যদি কেউ সংগ্রহ করে নিয়ে গিয়ে কারোর ভাইয়ের হাতে তুলে দেয়, প্রবাসীরা তো বেশিরভাগ থাকে, ভাই ব্রাদার বা পরিবারে সে নিজে নিয়ে যাওয়ার পরে এই গরু থেকে যদি তারা সঠিক পরিচর্যা করে সঠিকভাবে তৈরি করতে পারে লাভ হবে। আর যদি এইগুলোর থেকে যদি সে ফিরে আসে তার লাইফে
গাভী গরুর জন্য তার গরু না হন না তার খামার করাই উচিত করাই উচিত না তার করাই উচিত না একটা সার্টিফিকেট বা গ্যারান্টি দিতে হবে কারণ এগুলো হচ্ছে সর্বোচ্চ জাতমানের অধিকার এই যে এই পাশে একটা আছে লাল এটা শাহিয়াল এটা হচ্ছে শাহিয়াল সেই আমাদের সেই ঐতিহাসিক পূর্বের যে শাহিয়াল গরু ছিল আমাদের দেশে সেই শাহিয়ালেরই উন্নত ব্রিড এটা এটা আমাদের দেশীয় জাত উন্নয়ন করা হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে মূলত পাকিস্তানি শাহিয়াল আচ্ছা তো এটা একটা বকনা এটা বকনা বাছ কেমন বয়স হতে পারে এগুলোর বয়স আসলে এর শরীরের যে গেটআপ বয়সটা খুব একটা বেশি হয়নি সম্ভবত দুধ ছাড়ছে এগারো মাস দশ এগারো মাসের মধ্যে এর বয়সটা আছে এরকম হবে এর মধ্যে আছে এটা কিন্তু এটাকে যদি কেউ ব্রাহ্মার সিমেন্ট যদি পাওয়া যায় বা গির বলেন বা অরিজিনাল পাকিস্তানি যে শাহিয়াল একে এইটাই ব্যবহার করতে হবে ব্যবহার ছাড়া যদি দেশীয় দিয়ে প্রজনন করা হয় তাহলে এটা বিথা এটা থেকে বিথা এগুলো হচ্ছে জাতের বৈশিষ্ট্য অরিজিনাল পাকিস্তানে যে জাত সেই জাত এটা চাইলে যে কেউ নিয়ে জাত উন্নয়নের কাজে ব্যবহার করতে পারে আবার যদি চায় সেটাই আবার যদি কেউ চায় শোভন আবার যদি কেউ চায় যে এগুলো শৌখিনতার বসে রাখবে ফ্যামিলিতে রাখবে কেউ শৌখিনভাবে জাত উন্নয়ন করাবে দুধ খাবে এটা এটা কিন্তু এক এটা আসলে পশুপ্রেমী যারা আছে এদের কিন্তু একটা বিনোদনের অংশ এই জাতীয়গুলো বিনোদনের অংশ সে সেটারও একটা উপভোগ নিতে পারে কারণ এত জাতমানের বকনা আর এত গেটাবের বকনা মিলানো বড় দায় ভার হয়ে যায় তবে কোনো পরিকল্পিত খামারির হাতে গেলে একে দ্বারা আপনার ব্রিডিং করা সঠিক জাতমান আপনি এর থেকে নির্ণয় করতে পারবেন ব্রাহ্মা দিয়ে হোক গিট দিয়ে হোক আর শাহিয়াল দিয়ে হোক এটা তৈরি করতে পারবে এটার দাম কেমন এটার দাম হচ্ছে 80,000 টাকা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হয় 80,000 আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে এটা থেকে এই পাশে একটা আছে এটা কি বকনা গাভি এটা এটা বক না এটা বীজ দেওয়া হয়েছে আমি নিজেই বীজ দিছি নিজেই বীজ দিছেন আচ্ছা সার দিছি আপনার খামারের সার সার দিছি সার তো অহরহ আসে একটা ফ্রিজিয়ান আসছিল কালো কালো ফ্রিজিয়ানটা দেওয়া হয়েছে এটার বয়স কেমন হবে এটার বয়স অলরেডি কত 15 মাসের মতো 15-16 মাস হয়েছে আর সিমেন্টটা দিছেন এক মাস হ্যাঁ ফ্রিজিয়ান দিছি সাহেব যে একটা কালো বস্তায় বুল নিয়ে আসছিলাম ওই বুল দেওয়া হয়েছে আচ্ছা তো এটা এখন বোঝা যাবে না কনসেপ্ট করছে কি না এর শরীরের যে গঠন না কনসেপ্ট কোনগুলো করবে না করবে একটু হলে বোঝে এগুলো গুরু কখনো মিস্টেক করে না এইগুলোর একটা আবার বৈশিষ্ট্য আছে গরুগুলো মিস্টেক করে না আশা করি গরু সিমেন্ট রেখে দিছে এবং রেখে দেবে এটা গাভীন গরু যে একটু কিছু কিছু হওয়ার পরে যে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এটা ওর মধ্যে অলরেডি চলে আসছে আচ্ছা তো এটার দাম পড়বে কেমন এটার দাম পড়বে 814 নম্বর ট্যাগ 70,000 টাকা দাম 70,000 টাকা আলোচনা সাপেক্ষে বিক্রি করবে আলোচনার সুযোগ আছে পাশে আর একটা বকনা আছে এটা এটা শাহিয়াল শাহিয়াল এর বাচ্চা বাচ্চাটা একটু দুর্বল আছে এটাকে নার্সিং করলে আপনার বাচ্চা সঠিক পরিচর্যা করতে হবে সঠিক পরিচর্যা করলে ঠিক হয়ে যাবে কারণ নাভিটাভিতে গরু অনেক লম্বা টম্বা খুব জাতমানের দিক থেকে খুব বেটার কোয়ালিটি এটার দাম পড়বে কেমন এটার দাম 55,000 টাকা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে 55 আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আচ্ছা এগুলো হচ্ছে শাহিয়াল পাশে আর একটা আছে চলেন সেটা একটু দেখি পাশে যে আর একটা আছে এটা এটা হচ্ছে 810 নম্বর ট্যাগ পাশের যেটা এটা আপনার শাহিয়াল কিন্তু বাচ্চার গ্রোথ বাচ্চার বয়স খুব কম কিন্তু বাচ্চার যে শরীরের স্কিন থেকে শুরু করে এ টু জেড এর মধ্যে যে বৈশিষ্ট্য আছে সেক্ষেত্রে এই গরুটা আপনার অনেক শক্তিশালী এবং ইয়ে হবে আচ্ছা তো এটার দাম পড়বে কেমন এটা 65,000 টাকা জোড়া ধরে আছে জোড়াই 65,000 টাকা পাশেরটাও 65,000 টাকাই পড়বে 65,000 করে আচ্ছা দুটো বাচ্চা একই বয়সের একই মানের দুইটাই পরপর শাহিয়াল 822 আর 810 তো শুরুতে তো আজকে বকনা দেখলাম এরপরে কি দেখাবেন এরপরে ছোট সাইজের কিছু ষাঁড় বাচ্চা দেখাই তারপর বড় গরু দেখাবো তো নিয়ে আসেন আমরা এক এক করে দেখি ঠিক আছে এইবার কিছু ষাঁড় গরু নিয়ে আসা হয়েছে আর একদম শুরুতেই একটা ষাঁড় গরু আছে এইটা সম্পর্কে জানাবেন হ্যাঁ এটা 2 নম্বর লটের এটা হচ্ছে 843 নম্বর ট্যাগ এটা মূলত শাহিয়াল শাহিয়াল পাকিস্তানি শাহিয়াল এটা বাচ্চা গরু এর উপরে আর মানে ব্রিড পাওয়া খুব কঠিন গরুটা এতই বড় আর এতই লম্বা হবে এটা আনলিমিটেড চলে আসবে এটা হিসাব এটার প্রাইজের দিক থেকেও একটু ভিন্নতাই কিনছি এবং সেলের দিক থেকেও সেভাবে করতে হবে এবং গরুর দিক থেকে সর্বোচ্চ কোয়ালিটি ফুল এবং জাতমানের একটা গরু হবে এই ধরনের গরু সেটা হবে যেটা হবে আচ্ছা তো এই গরুটার বয়স সম্পর্কে একটু জানাবেন এটার বয়স কত এটার বয়স সম্ভবত 13 মাস এর মধ্যে আছে 13 মাসের মধ্যে 13-14 মাসের মধ্যে আছে ঊর্ধ্বে নেই আচ্ছা এটা তো এটার দাম কেমন হবে এটা আসলে এই জোড়া ধরে একটা জোড়া কেনা আছে জোড়া ধরে গরু দুটো দেখতে ভালো লাগছে সবসময় তো আর বিজনেস করার ইয়া যায় না নিজেরও কিছু শৌখিনতা বা কিছু কিছুর বিষয় থাকে গরু দুটো যখন দেখছি দুইটা কম বেশি নয় ভালো লাগছে আমি নিছি পাশেরটা আর এইটা হ্যাঁ পাশের যেটা আছে এই দুইটা গরু আচ্ছা এটাও একটা শাহিওয়াল জাতের গরু এটাও শাহিওয়াল এবং সর্বোচ্চ দুইটা গরু একই বয়স হবে একই জাতমানের সব বয়সে হ্যাঁ বয়সে ওইটা একটু হয়তো
১৭৪ দিয়ে কেউ নিয়ে যেতে পারে আর এমনি বিক্রি করলে দুইটা ২ লাখ টাকা। এটা সেই অফারের গরু, আপনি বলতেছেন ১৭৪ দিয়ে আপনার কেনা, সে যে কেউ চাইলে দুইটা গরু নিতে পারে আর দুইটা গরু আপনার ২২০০ টাকা খরচ। ১৭৪ দুইটার দাম দিছি আর ২২০০ টাকা খরচ আছে, এই দাম দিয়ে আপনার থেকে অফারের গরুটা কেউ নিতে চাইলে নিতে পারে আর এমনি যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দুইটা ২ লক্ষ টাকা একটু দরদামের সুযোগ আছে। আচ্ছা, তো এই দুইটা তো দেখলাম অফারের গরু, পাশে আরো কিছু গরু আছে, চলেন এবার সেইগুলা দেখি। তবে দুইটা গরু যেই নেক এই গরু হয়তো থাকবে না, নিয়ে নেবে মুহূর্তের মধ্যেই নিয়ে নেবে। তো যেই নেক গরু দুটো যেন একদম খাদ্যে যত্নে যেন সর্বসময় পরিপূর্ণ রাখে, এবং আমি নেক্সট দেখতে চাই এই জাতীয় গরুগুলো কত বড় হয়, কেমন দাঁড়ায়, হ্যাঁ কেমন দাঁড়ায় এবং কত বড় হয়, এই জিনিসগুলো আমি দেখতে চাচ্ছি। তাহলে যেই নেক তার সাথে কমিউনিকেশন রাখবেন রাখবেন এইটি আর কি। এটা সর্বোচ্চ কোয়ালিটি গুলো একটা গরু। চলেন এবার পাশের গরুগুলো দেখি। দেখতে আরেকটা গরু আছে, এই গরুটা এটাও শাহিওয়াল, এটাও পাকিস্তানি শাহিওয়াল, এটাও অনেক বড় গরু হবে, এটাও জাতমানের দিক থেকে অনেক কোয়ালিটিফুল একটা গরু। এই গরুটার বয়স কেমন হবে? আসলে এটা বয়স কত, ১৩-১৪ মাস। আসলে বড় গরুর তুলনায় ছোট গরুগুলোর দাম বেশি, দামটা বেশি পড়ে। ছোট গরুতে যখন একটু একটু ভালো ব্রিড ধরতে যাওয়া যায় তখনই গরুর অটোমেটিক দাম বেশি হয়ে যায়। এটার দাম পড়বে ৯৫,০০০ টাকা, আলোচনা সাপেক্ষে বিক্রি করা ৯৫,০০০। এগুলোতে যে আমি যে ওই আহামরি প্রফিট করবো সৌন্দর্য বলে তা কিন্তু না, কিন্তু গরুগুলো কেনাই লাগে, কেনাই যার কারণে এগুলো বিক্রির সময় তে। চলেন পাশে আরো কিছু ছোট গরু আছে, এবার সেইগুলো দেখি। এই যে এই পাশে একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটা সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটা শাহিওয়ালের বাচ্চা, এগুলো হয়তো ৯-১০ মাস বয়স এর মধ্যে আছে এগুলো। এটার দাম পড়বে কেমন? এটা ৮১২ নম্বর টেক, ৭৫,০০০ টাকা দাম সভা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে। ৭৫,০০০ টাকা দাম সভা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে। আচ্ছা, এখানে হয়তো ওই আগের মতো হয়তো একটু আহামরি যে আলোচনার সুযোগ সেটা নাই, কারণ কেননা যে উদ্দেশ্য যে চিন্তাধারা মাথায় নিয়ে ব্যবসা করতেছি, আপনারা হাটে যে সুযোগটা পাবেন না অনলাইনে সেই সুযোগটা, এবং সর্বোচ্চ জাতমানের এবং গ্রহণযোগ্য যে বাচ্চাগুলো সেই সুবিধাগুলোই আমি দিয়ে যাচ্ছি। হাটেরই যে সেরা কালেকশন সেগুলোই এখানে, সেগুলোই থাকতেছে, এবং হাটে গিয়ে দরদাম করার যে সুযোগটা সেখানটা এই দরদামের আর জায়গাটা আর নাই, এখান থেকে ন্যায্য জিনিসটাই পাবেন এবং হাটের সর্বোচ্চ হাটের থেকে ফ্যাসিলিটি এখানে বেশি পাবেন। হাটের থেকে একটা গরু কিনলে আপনাকে মিনিমাম ৬০০-৬৫০ টাকা হাসিল দিতে হয়, সে হাসিলটাও এখানে লাগবে না। এই যে এই পাশে একটা বাচ্চা আছে, এটা এটা ৮০৩ নম্বর ট্যাগ, এটা দাম ৬৫,০০০ টাকা আলোচনার সুযোগ আছে। ৬৫,০০০ টাকা দাম আলোচনার সুযোগ আছে, সুযোগ আছে এটা। তো এটাও নিয়ে যাওয়া হোক। পাশে আমরা আরেকটা আছে, সেটা দেখি। এই যে পাশে আরেকটা লাল আছে, এইটা আচ্ছা, এটা আপনার এটা হচ্ছে ৮১৩ নম্বর ট্যাগ, এটা শাহিয়াল গরু, এটাও শাহিয়াল, এটা শাহিয়াল, এটার দাম চাচ্ছে আপনার ৭০,০০০ টাকা আলোচনার একটু সুযোগ আছে, ৭০,০০০ টাকা দাম আলোচনার সুযোগ আছে। আচ্ছা, যেই নিবে এর গুণগত মানে সন্তুষ্ট হলে সব গরুগুলো আপনার বড় হবে, গরুগুলো বড় হবে, এগুলো কিছু সময় দীর্ঘ সময় লাগবে যদি ওগুলো ফ্যাটানিং এর জন্য, কিন্তু সবাই তো আর ওই শর্ট প্রজেক্ট করে না, লং প্রজেক্টও করে, যারা লং প্রজেক্ট করবে তাদের জন্য ওদের জন্য এই গরুগুলো পারফেক্ট। ৭০,০০০ টাকার দাম, ৮১৩ নম্বর ট্যাগ, আলোচনার সুযোগ আছে। এই পাশে কিছু গরু আছে, চলেন এইগুলো দেখি। একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা এটা ৮০২ নম্বর ট্যাগ, এটা শাহিওয়ালের বাচ্চা, সম্ভবত ৮-৯ মাস বয়স হবে এটা, এরকম আনুমানিক বয়স, আনুমানিক বয়স। ৭০,০০০ টাকা দাম সহ আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে। আর এটা ট্যাগ নাম্বার কত? ট্যাগ নাম্বার ৮০২। আসলে হয় কি, এইগুলো এই সাইজের যে বাচ্চাগুলো যখনই আপনি ৫০-৫৫ মধ্যে খরিদ করতে যাবেন বা ৬০-এর মধ্যে কিনতে যাবেন তখন বাচ্চার কোয়ালিটি থাকে না, কোয়ালিটি থাকে না, যখন আমরা ৫০,০০০ টাকা আগাতে যাবেন তখন বাচ্চার মান আসবে। আচ্ছা, পাশে আরেকটা আছে, এটা আবার বড় হয়ে, এটা মোটামুটি ভালো, এটা বড় হয়ে গেছে, এটা আপনার এটা ৭০,০০০ টাকা দাম, ৮২০ নম্বর টাকা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে। এটাও ৭০,০০০ টাকার দাম, আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে, ওটা অনেক বড় হবে, ৮২০ নম্বর ট্যাগ, ওটা আসলে চিনাতক পড়তা। আচ্ছা, এই গরুগুলো তো যেই নেবে তারা দেখে নিতে পারবে, দেখে শুনে নিতে পারবে। আচ্ছা, পাশে আরেকটা আছে, এই গরুটা এটা আপনার বয়স কত হবে? এটা একটা ছোট স্ট্রাইপের বাচ্চা, দুধ ছাড়তে বোধহয় রিসেন্ট, এটা ৮২৬ নম্বর ট্যাগ, এটার দাম চাচ্ছি আপনার ৫২,০০০ টাকা আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে, আলোচনার সুযোগ আছে। সবশেষে একটা আছে, এটা এটা ৮২৫ নম্বর ট্যাগ,
এটার দাম চাচ্ছি 70,000 টাকা, আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে। 70,000 টাকা দাম চাও, কেউ নিলে আলোচনা সুযোগ আছে। আলোচনা সুযোগ আছে। আচ্ছা, এবার কি দেখাবেন? বাচ্চাগুলো কেউ লটে চাইলেও নিতে পারে, বাচ্চাগুলো জাত মানের দিক থেকে অনেক ভালো। আচ্ছা, এবার বড় গরু দেখাই কিছু। আচ্ছা, তাহলে এবার বড় গরু নিয়ে আসেন, সেগুলো দেখি। ঠিক আছে, এইবার আপনি বেশ কিছু বড় গরু নিয়ে আসছেন, এই গরুগুলো সম্পর্কে আমাদের একটু জানাবেন। এটা মূলত শাহিয়াল, পাকিস্তানি শাহিয়াল গরু। এটা গরুটা খুব জাতমানের দিক থেকে ভালো হবে, গরুটা খারাপ হবে না। গরু 800 বয়স কেমন হবে? দাঁত হয়েছে না? দাঁত হয়নি গরুর, এটা দাঁত হয়নি। এটা 853 নম্বর ট্যাগ, 1,05,000 টাকা দাম, আলোচনার একটু সুযোগ আছে। একটু আগে দেখলাম আপনি 1,00,000 টাকায় একটা বাচ্চা গরু বিক্রি করতেছেন, এখন আবার 1,05,000 একটা বড় গরু পাওয়া যাচ্ছে। বড় গরু তো এখন এইগুলোর মধ্যেই হচ্ছে তফাৎ, ছোট গরু আর বড় গরু। আমি শুরু থেকেই বলে আসতেছি, কিন্তু ছোট গরু আর বড় গরুর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স হয়ে যায়। এটা এই দেখেন, এইগুলো তার জলযন্ত্র প্রমাণ। এইগুলো তখন একটা বাচ্চা গরু যার শরীরে মাংসই লাগে নাই, ওই একটা গরু 1,00,000 টাকা। এটার শরীরে কতটুকু মাংস হতে পারে? এটা তাও তো আপনার 5 মনের কাছা হয়ে গেছে, দাঁত হয়নি তো, ওই যে এখনো দাঁত হয়নি, 5 মনের কাছে হয়ে গেছে। তো এটার দাম চাচ্ছেন 1,05,000 টাকা? এটা আলোচনার সুযোগ আছে। তো পাশে আর একটা গরু আছে ওই রকমই কালো করে, চলেন এটা দেখি। এটা আবার গি কখনো কোনো খামারি লসের সম্ভাবনা নাই। এখন জায়গায় জায়গায় বিক্রি করবে, তারপরে 2 টাকা হলো প্রফিট করতে হবে। তো এটা 1,10,000 টাকা আপনি দাম চাইছেন, আলোচনার একটু সুযোগ আছে। মাথার শেপটা অনেক, হ্যাঁ আলোচনা করে নিতে পারবে। হ্যাঁ, মাথার শেপটা অনেক কোয়ালিটি হলো এবং ভালো তো এর মতো। আচ্ছা, 1,10,000 টাকা। পাশে আর একটা লাল গরু আছে, এটা ওটা আবার অরিজিনাল ব্রিড শাহিয়াল, শাহিয়াল রাজধানী শাহিয়াল ব্র্যান্ড শাহিয়াল এটা। আচ্ছা, 1,20,856 নম্বর ট্যাগ। এটার কি দাঁত হয়েছে? হ্যাঁ, এটার দাঁত হয়েছে, দুইটা দাঁত হয়েছে। ওজন কেমন হবে? এটা ওজন 5.5 মন হয়ে গেছে। 5.5 মন ওজন হবে? 5.5 মন না হলে 10 কেজি হবে আর কি। এগুলো মাস্ট বি আসবে, দাঁত হয়ে গেছে তো, এগুলোর মাংসের ওয়েট আছে। এর কম্বল নাভি জুল এগুলোগুলো বিগ সাইজের একটা গরু হবে, বিশাল আকৃতির গরু হবে গরুগুলো। এটার দাম চাও 1,15,000 টাকা, 821 নম্বর ট্যাগ, আলোচনা সাপেক্ষে বিক্রি করা হবে। আলোচনার সুযোগ আছে, গরু পাশাপাশি কেউ কারোর থেকে কম না, দুইটা গরুরই একই মানের ব্রিড। কারণ সামনের কম্বল নাভি বা বডির যে শেপটা পুরোটাই এক ভিন্ন ক্যাটাগরি শাহিওল গরুর যে জাত মানের তারা। আর যারা মূলত শাহিওল গরু যারা চেনে তারা এইটা আমি যে বলতেছি এইটা তখন তারা জাতমান নির্বাচন করতে পারবে। আর যারা চেন না তারা তো শুধু শুনবে, তারা শুনে জাত নির্ধারণ করবে। আর যারা মূলত প্রকৃত খামারি শাহিওল গরু সম্বন্ধে যাদের ধারণা আছে তারা বুঝতে পারবে এই গরুগুলো আসলে কোন ব্রিডের কোন মানের এবং এদের ফিউচার কোথায়। এরা কিন্তু অটোমেটিক্যালি এই গরুগুলো সম্বন্ধে বুঝতে পারবে। তো এইটা আপনি 1,20,000 আর এটা 1,15,000। 1,15,000। এই যে সবশেষে একটা গরু আছে, এইটা মানে আমি প্রত্যেক বুধবারে প্রোগ্রাম করি, গরু সব আসে বুধবারে, কালেকশন আসে। এটা মোটামুটি সবারই একটা প্রাথমিক একটা অবগত ধারণা হয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে কি সোমবার মঙ্গলবার দিন বাড়িতে আগেই লোকজন এসে বসে থাকে, চলে আসে। নিয়ে আসার পরপরই বিশেষ করে বড় গরুগুলোর চাহিদা একটু বেশি, গরুগুলো বেশিরভাগই সেল হয়ে যাচ্ছে, যে কারণে প্রোগ্রামে আমরা গরুগুলো দেখাতে পারতেছি না। তো সেই সূত্রে এখন সবারই তো প্রয়োজন। তো আমি চিন্তা করছি একদিন এর মাঝখানে একদিন সারের প্রতিবেদন দিয়ে দেবে। আগে চলে আসছে সপ্তাহে যে যা গরু সব আসছিল, অনেক গরু আসছিল, প্রচুর সংখ্যায় অনেক গরু আসছিল এবং খুব কোয়ালিটিফুল সব গরু ছিল। এবার দেখি, এবার কিছু আরো কিছু গরু আছে, সব গরু আর সব দুটো মহিষ আছে আর গাভী আছে, সরি শাহিওল গাভী আছে কয়েকটা নিয়ে আসছে, শাহিওল গাভী আর মহিষগুলো নিয়ে আসেন দেখি। ঠিক আছে, এবার কিছু গাভী গরু নিয়ে আসছেন বোধ হয়।
হ্যাঁ, কিছু আপনার কিছু গাবি গরু এবার নিয়ে আসছি, সব শাহিয়াল শাহিয়াল গাবি, শাহিয়াল গাবি তিনটা গরু নিয়ে আসছি। আচ্ছা, তো আমরা একটা একটা করে দেখি, একদম শুরুতে যেটা আছে এটা সম্পর্কে একটু জানাবেন। আচ্ছা, এই গরুগুলো অনেকেই সব কিছু কিছু লোকজন বলছিল, তো ওদের মূলত সব অনেকেরই ইয়া ছিল, টার্গেট করে নিয়ে আসা আছে, সব দুধ খাবে কেউ বা শাহিয়াল গরু দিয়ে জাত উন্নয়ন করবে বা এমনিতেই রোগ বালাই কম, সেই ইয়ার থেকেই কয়েকটা গরু পাওয়া যায় না, এই গরুগুলো আগের মতো আর পাওয়া যায় না। এক জায়গায় গিয়েছিলাম তো এক জায়গাতে তিনটা গরু ছিল, তোর বকন কিরা তৈরি করছিল, তিনটারই আপনার ফার্স্ট বাচ্চা দিবে, প্রথম বাচ্চা দিবে, আর তিনটা গরু এখনো বাচ্চা টাচ্চা হয়নি, প্রেগন্যান্ট। হ্যাঁ, প্রেগন্যান্ট গরু সব। তো একদম একটা একটা করে দেখি, এটা কতদিন বাকি আছে? এটা উনি তো বলছে এখনো পুরো 20 দিন সময় লাগবে। আপনার আইডিয়া কি বলে? ওরকমই 15-20 দিন ওরকমই। আর এই গরুর ক্ষেত্রে দুই একদিন কম বেশ হতে পারে, আর এগুলো বার দেখা যাচ্ছে যে ওই ডেট থেকে একটু 2-4 দিন আগেও হয় কমও হয়, তো বাচ্চা দিয়ে দেবে। তো এই গরুটার দাম পড়বে কেমন? এটা 834 নম্বর শাহিয়াল গরু, গাবি গরু, ট্যাগ নম্বর 834, দাম চাচ্ছে 115,000 টাকা। 115,000 দাম চাচ্ছেন, আলোচনা সাপেক্ষে বিক্রি করবো। একটা প্রেগনেট গরু 20 দিনের মতো বাকি আছে, তবে খামার লাইফে এ জাতীয় গরুগুলো রাখলে আমার বোধ হয় না খুব একটা ঝুঁকি বা খুব একটা রিস্ক থাকবে শুরুতে। এই গরুগুলো দিয়ে লালন পালন পরিচর্যাও শেখা যায়? শেখা যায়, আর এলাকা ভিত্তিক এই গরুগুলো মূলত সিলেট চিটাগাং এই গরুগুলো প্রচুর চাহিদা, এগুলো দিয়ে কিন্তু আজও তারা খামার পরিচালনা করে যাচ্ছে। আচ্ছা, খামার পরিচালনা করে যাচ্ছে, চলতেছে সব। তো এই যে এই পাশে আর একটা গরু আছে, এইটা এটা আপনার 835 নম্বর, 135,000 টাকা দাম চাচ্ছি, আলোচনা সাপেক্ষে বিক্রি হবে। তবে এই গরুটা দুধটা মোটামুটি বোধ হয় ভালোই হবে, খারাপ হবে না। এটার শারীরিক গঠন দেখে, শারীরিক গঠন বা নিজেরই একটু আছে, তো দুধের পরিমাণটা আসবে। এটার দাম 135,000 টাকা, এটাও প্রথম বাচ্চা দিবে, এটাও প্রথম বাচ্চা দেবে। আচ্ছা, আর এই পাশে আছে 3 নাম্বার একটা, ওইটা দেখবো আমরা। এটা 811 নাম্বার, এটাও আপনার প্রথম বাচ্চা দেবে। 811 নাম্বার, এটাও প্রথম বাচ্চা দিবে, বাচ্চা দিবে, এটার দাম হচ্ছে 115,000। ১ বছরের মতো আগের দুইবারই মোটামুটি 18, আগের বারে হয়তো দুধটা ওইভাবে যেভাবে পাওয়ার কথা ছিল 20-22 কেজি, আর প্রথমবারে 18-20 কেজি দুধ পাইছি, দ্বিতীয়বারে তাহলে নিঃসন্দেহে বেশি হওয়ার কথা, কিন্তু হয়নি। গরুটা বাচ্চা হওয়ার পরে বাচ্চাটা মারা গেছিল, ওই ডায়রিয়া হয়ে 7-8 দিন পরে মারা গেছিল, আর তারপর থেকে দুধটা আসলে যেভাবে নামার কথা নামে নেই, তো এইবারে আবার দুধটা আগেই শুকায় গেছে। আচ্ছা, 6-6.5 মাসেই দুধ শুকায় গেছে। তো এইবারে গরুর শারীরিক গঠন থেকে শুরু করে এ টু জেড সম্পূর্ণ ভিন্ন আকৃতি নিয়ে আসছে। তবে এইবারে দুধ, আমার একটা দৃঢ় বিশ্বাস, আপনার 22-25 এর মধ্যে দুধ বিদ্যমান থাকবে, এর দুধটা থাকবে, হ্যাঁ দুধ থাকবে, কারণ একটু বয়স হলে, বয়স হলে নর্মালি দুধ বেশি হয়, আর আমরা সামনে শীত সিজন আসতেছে, শীত সিজন এসে বিয়ে গরু বাচ্চা দেবে, সেই ক্ষেত্রে এর দুধের পরিমাণটা বেশি হবে। তো এইটার দাম পড়বে কেমন? এটার দাম চাচ্ছি এখন নিলে, বর্তমানে এখন নিলে আপনার 2,20,000 টাকা দাম, আলোচনাটির সুযোগ আছে, আর নেক্সটে যদি হয়ে থাকে তখন এর দাম কিন্তু ভিন্ন আসবে, তখন তখন করে ইয়া মতো আসবে। আর গরু আমার এখান থেকে ক্রিমি ডোজ থেকে শুরু করে এ টু জেড একদম সব কিছু করা, টিকা ভ্যাকসিনেশন করা, এ যদি 500 FMD গরুর মধ্যে থাকে এর আপাতত হবে না, হবে না। আমার ফার্মে যে FMD চলে গেছে কত কি গেছে এর আগে, এর কিন্তু হয় নাই, একটি বারের জন্য এর হয় নাই। আচ্ছা, তো এবার দুটা মহিষ আছে, চলেন মহিষ দুটা দেখি। আচ্ছা ঠিক আছে, দুটো মহিষ আছে, ভিন্ন কালেকশন দেখি এইবার আপনার ভিন্ন ধর্মী কালেকশন মহিষ। হ্যাঁ, মহিষ এমনি কিনছি, সব এগুলো আপনার অনেক দিন হলে খুঁজতেছিলাম ভালো মানের মহিষ, আচ্ছা পাওয়া যায় না, তো সেদিন গত ইয়াতে রাজশাহী
সিটি হাট থেকে নিছি। এটা কি ছেলে মহিষ না মেয়ে মহিষ? দুটো ছেলে, ছেলে ছেলে পুরুষ, ছেলে মহিষ দুটোই। আচ্ছা, এই মহিষেরও কি কোনো জাত টাত আছে? মহিষের জাত তো অনেকে আছে, তবে যারা সব মহিষের মহিষ বিষয়ে অভিজ্ঞ, ওরা এই গরু দুই বাচ্চা দুটো সিলেক্ট করছে, কারণ এই বাচ্চা এ পরিমাণে মহিষ আমদানি হয়েছিল, মানে আনলিমিটেড প্রচুর মহিষ, গরুর থেকে মহিষের আমদানিটা বেশি ছিল। আচ্ছা, এর মাঝখান থেকে দামটাও একটু সাশ্রয় পেয়েছিলাম। সেই সময় দুইটা মহিষ আমার কাছে ভালো লাগছিলো, দেখলাম যে খামারে একটু রাখলি অনেক সব গরু বছরের সব অনেক তো নষ্ট খাবার দাবার থাকে, যদি থাকে তাহলে এগুলোর দ্বারাও যদি সেল হয় তো হলো, না হলে ওইগুলোর খাবারের দ্বারা এগুলো তৈরি হয়ে যাবে। আচ্ছা, সংগ্রহ যেহেতু করে ফেলছেন, বিক্রিও করবেন, না হলে রেখে দিবেন? একসময় গ্রাম বাংলার মহিষের তো মহিষই ছিল একমাত্র হচ্ছে মালবাহক, মালবাহনের হচ্ছে একমাত্র বাহক, আর তো কোনো কিছু ছিল না। সেই সময় মহিষের গাড়িতেই সব বিয়ে শাদি, মাঠের ফসল আদি সব কিছু উঠতো। হয়তো আজ কালের বিবর্তনে এগুলো বিলুপ্ত হয়ে গেছে, এগুলো বিলুপ্ত হয়ে গেছে, এগুলো মাংস হিসেবেই চলে যায়। আচ্ছা, তবে এগুলো আমাদের অবশিষ্ট খাবার যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, দুইটা মহিষ সেখানে ফেলে রাখলে এই খাবারটা খেয়ে এরা জীবন ধারণ করবে। আর এগুলো তো লাভ, মহিষ সব তো সার ফ্যাটানিং করে, মহিষ ফ্যাটানিং এ তো লাভ, মহিষের মাংসের তো ব্যাপক চাহিদা বাংলাদেশে, মহিষের মাংসের দামটাও বেশি। আর দুটো মহিষই দাঁত হয়নি এখন, একদম বাচ্চা মহিষ, তো এগুলো এগুলোকে ফ্যাটানিং হিসেবেও নিতে পারে, বা ফার্মের এমনিতেও কেউ যদি হয়তো গাড়িটারি করতে চায়, কোনো কোনো হয়তো নিতে পারে। আজ তো আমাদের দেশে তো বহির্বিশ্বের থেকে প্রচুর মানুষকে তো সহায়তা করে বিভিন্ন জন বিভিন্নভাবে, তারাও হয়তো কাউকে দিল, সেগুলো হয়তো প্রত্যন্ত অঞ্চলে এখনো মহিষের গাড়ি, গরুর গাড়ি, দরিদ্র কোনো আত্মীয় বা পরিজন থাকলে তাদের নিয়ে দিতে পারে, করতে পারে, যে যেভাবে করতে পারে পারবে। আচ্ছা, তো এই দুটার মূল্য কেমন নির্ধারণ করছেন? দুইটা মহিষ আপনার 2,40,000 টাকা, 2,40,000 টাকা আপনি দাম চাইছেন? দাম চাচ্ছি আলোচনা সাপেক্ষে বিক্রি করা। আর এগুলো তো জোড়া ধরেই বিক্রি হয়? জোড়া ধরেই এগুলো বিক্রি হয়, একটা একটাও নেয়, একটাও থাকে, সবাই কেউ কেউ রাখে, কিন্তু যদি কেউ গাড়ি হিসাবে নেয় তাহলে জোড়াই নিতে হবে, জোড়া নিলে সুবিধা হবে তার জন্য। আচ্ছা, যদি কেউ সে যদি ফার্মের ঘাস টানতে চায় বা অন্য অন্য কাজে ব্যবহার করতে চায় ব্যবহার করতে পারবে, আর কেউ কেউ দিতে চলে দিতে পারে, এক কথা এগুলো ফ্যাটানিং এর একটা অংশ। আচ্ছা, মহিষ তো এই দুটা দাম চাচ্ছেন 2,40,000 টাকা? 2,40,000 টাকা আলোচনা সাপেক্ষে বিক্রি করবেন, আলোচনা করে বিক্রি করবেন। আচ্ছা, আর কি কোনো গরু অবশিষ্ট আছে? গরু তো আছে, কিছু গরু আছে বলতে ঢালা বাবাসে এলোমেলো হয়ে আছে, এদিকটা দেখি কিছু গরু এমনি দেখাই দিই। আচ্ছা, জাস্ট দেখাই দিই, গরু দুধ তো অনেক। হ্যাঁ, এই দেখা যাচ্ছে না এই গরুগুলা, এই যেখানে একটা আছে, এটা 1,05,000 টাকা দাম, শাহিয়াল। 1,05,000 শাহিয়াল? শাহিয়াল। আচ্ছা, তারপরে আবার এদের পাশে আছে, হ্যাঁ এগুলো হচ্ছে আপনার দেখি শাহিওয়ালের বাচ্চা, শাহিওয়ালের বাচ্চা 70,000 টাকা দাম, সাদাটা 70,000 টাকা দাম, আর একটা সাদা আছে, এটা 75,000 টাকা, 75,000 টাকা, এইটা 70,000, পাশে যেটা শুয়ে আছে এইটা 70,000, এটা 70,000। আচ্ছা, এই যে পাকড়া আছে কিছু, এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে 75,000, 80,000, এটা 80,000 টাকা, 80,000, এটা, এটা 70,000, এটা আবার 70,000 টাকা, 70,000। আচ্ছা, এইটা, এটা আপনার 65,000, এইটা আবার 65,000 টাকা, এগুলো 65,000, সবগুলো সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ, সব সুস্থ। আচ্ছা, আবার এই যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, বকনা, এটা আবার বকনা, শাহিওয়াল, এটা বিক্রি করা বকনা, এটা বিক্রি হয়ে গেছে, এটা বিক্রি করছি 70,000। আচ্ছা, মানে কম বেশি এইখান দিয়ে আরো অনেকগুলো আছে, আরো আছে, তো আগ্রহী ক্রেতা থাকলে এখানে এসে দেখে নিতে পারে, এখানে সরাসরি দেখে শুনে নিতে পারে, বা আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করলেও হবে, করলেও হবে। আচ্ছা, তো যে গরুগুলো ছিল আপনার নতুন কালেকশন সেগুলো দেখানোর চেষ্টা করলাম, আপনি একটু বর্ণনা জানানোর চেষ্টা করলেন, কিছু মহিষ কালেকশন ছিল সেগুলোও দেখলাম, তো এবার পরিশেষে দর্শকদের যদি আপনার কোনো কিছু বলার থাকে। পরিশেষে দর্শকদের সেই পূর্বের না আগেরই একই কথা, একই কথা বারবার ঘুরে আসে, একই ঘুরে আসে, সব কিছুর মূলের একটাই হচ্ছে শুরুতে যেন ধাক্কা না খায়, যে যেভাবে যে যা করবেন সঠিক চিন্তাভাবনা, সঠিক লোকের সঠিক পরামর্শ সব নিয়ে কাজ করবেন, তবে যে যেটাই করবেন ফ্যামিলির সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। নিজে অনেকেই দেখা যায় এই সেক্টরে এসে হুটহাট করে নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ করে ফেলছে ফ্যামিলির অমতে বা ইয়ার অমতে, এটা না, এটা না করাটাই বেটার, সবার সিদ্ধান্ত সম্মতিক্রমেই কাজ করেন, দেখবেন এখান থেকে ভালো। আর টিকে থাকার চিন্তাভাবনা নিয়ে এই সেক্টরে আসে, টিকে থাকার ইয়ে নিয়ে চিন্তাভাবনা করতে হবে, কেননা আপনি এখানে যখন নামবেন এটা নামার শুরুতে আপনাকে শেডের যে একটা ব্যয়, আপনি 6 মাস পরে চলে গেলেন এই শেড আর কোথাও বিক্রি করতে পারবেন না, গরু বাট বিক্রি করতে পারবেন কিন্তু শেড তো বিক্রি করতে পারবেন না, এখানে যে খরচটা হবে সেটা পুরো বৃথা যাবে। এই জন্য সব সঠিক সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা করেন, একটা দুইটা করে করে পালেন, 5টা পালেন, 10টা পালেন,
বাণিজ্যিক ভাবে নেন, যে যেভাবে নেন, শুরুতে ব্যয়বহুল না করে অল্প দুটো অল্প নিয়ে শুরু করেন, তো ফ্যাটানিং এর গরুতে সমস্যা হয় না সাধারণত। চাইলে ফ্যাটানিংটাকেই বেছে নেন শুরুতে, যে কেউ অন্য গাভী গরু না বেছে নিয়ে ফ্যাটানিং গরুটাই বেছে নেন, তার পরের স্টেপে এসে বকনা গরু বেছে নিয়ে নেন সুবিধার। বকনা গরু কেনার ক্ষেত্রে বিভিন্ন দিক দিক ফলো করে গরু কিনবেন, নইলে কিন্তু সমস্যার শেষ থাকবে না। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার নতুন কালেকশনগুলো দর্শকদের সামনে উপস্থাপন করার জন্য। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।